চলচ্চিত্র পরিবারের সাথে দ্বন্দ্ব মেটানোর পর এফডিসিতে আমি নেতা হব ছবির শুটিং শুরু করলেন শাকিব খান। দৃশ্যটা মূলত দুইটা দলের একটা নির্বাচনের কেন্দ্র করে একটা গন্ডগোল সৃষ্টি করার থেকে আমরা পাচ্ছি ছবির হিরো শাকিব খানকে। এবারে জানাবো বিস্তারিত আয়োজন। কাজী হায়াত পরিচালক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফোরাম চলচ্চিত্র বাংলাদেশ ফোরাম থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন। এদিকে চলচ্চিত্র পরিবারের সাথে দ্বন্দ্ব মেটানোর পর এফডিসিতে আবারও শুটিং শুরু করলেন নায়ক শাকিব খান। নানা ঝামেলার জন্য বন্ধ থাকা আমি নেতা হব ছবির শুটিং করেন এই ঢালিউড তারকা। ছবিতে শাকিব মিম ছাড়াও অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, কাজী হায়াত সহ আরো অনেকেই। আর এই ছবিটি পরিচালনা করছেন উত্তম আকাশ। আবারও শুটিং এ শাকিব খান। ছবির নাম আমি নেতা হব। চাঁদপুরের একটি গ্রামের নির্বাচনকে কেন্দ্র করে এগিয়ে গেছে আমি নেতা হব ছবির শুটিং। ছবির দৃশ্যে নির্বাচন নিয়ে চলছে হামলা পাল্টা হামলা। দুইটা পার্টির যে গন্ডগোলের একটা তৈরি হয়, গন্ডগোল তৈরি হয় একটা নির্বাচনকে কেন্দ্র করে, যেটা হায়াত ভাই এবং সাদেক বাচ্চু নির্বাচন করেছিল। সেখানে আমরা শুধু চাঁদপুরে আমরা একটা বেশ বড় একটা সিকোয়েন্স শুট করেছি। অনেক মানুষ ছিল, মানে বলতে গেলে মানে প্রচুর লোক, হাজার হাজার লোক। আর এর মধ্যে আমরা বেশ বেশ কিছু কাজ করে বলছি, বলতে পারেন আপনি 75% কাজ দিচ্ছিস। শাকিবের সাথে চলচ্চিত্র পরিবারের দ্বন্দ্বের কারণে অনিশ্চিত ছিল আমি নেতা হব ছবির শুটিং। তবে সেই সমস্যার সমাধান হয়, বিএফডিসিতে ফের শুরু হয়েছে ছবিটির শুটিং। আজকে যে দৃশ্যটা আমি নিচ্ছি, যদি একটু বৃষ্টি হচ্ছে, তারপরেও আমরা বৃষ্টিকে অ্যাভয়েড করে করে করছি। আজকে আর্টিস্ট আছে শাকিব খান, অন্যান্য শিল্পীরা আছেন, সাদেক বাচ্চু আছে, অনেকে আছেন। দৃশ্যটা মূলত দুইটা দলের একটা নির্বাচনের কেন্দ্র করে একটা গন্ডগোল সৃষ্টি করার থেকে আমরা পাচ্ছি ছবির হিরো শাকিব খানকে। এই লটের শুটিং শেষে বাকি থাকবে আরো দুটি গানের শুটিং। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি ও মৌসুমি। একটা গান আমার ছবির মধ্যে একটা ফ্যামিলি সিঙ্গার মতো সঙের মতো আছে, যেখানে হাজবেন্ড থাকে ওমর সানি, তার সাথে খুব ভুল বোঝাবুঝি হয়, এবং মৌসুমি এক নেতার কাছে চলে যায়, যেটা সে কখনো ভাবতেও পারে নাই যে নেতার সাথে সে যোগাযোগ করবে, এবং নেতার কাছে যোগাযোগ করার পরে বাসায় ফেরার পরে সেই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে। ছবিটির মুক্তির দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আসছে কোনো এক উৎসবের দিনই ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।